হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের দেখুন আজকের বাজার থেকে আমি নুনা মাছ নদীর মাছ নিয়ে এসেছি সাগরের মাছ তো এখানে দেখুন এগুলো হচ্ছে ভোলা মাছ এগুলো কাটা হয়ে গেছে এই যে কাটার কাজ চলছে এখানে আর এগুলো এখানে কাটা হয়নি এখনও এখানে দু ধরনের ভোলা মাছ আছে দেখুন এই দেখুন এই যে একটা ভোলা মাছ আর দেখুন এই যে আরেক ধরনের ভোলা মাছ এখানে দু ধরনের ভোলা মাছ আছে দেখুন সাইজগুলো দেখলে বুঝতে পারবেন একটা একটু লম্বাটে টাইপের হয় আর একটা একটু গোল টাইপের হয় এই যে দেখুন তো এগুলো এখানে আমি প্রায় সাড়ে তিন কেজি মাছ নিয়ে এসেছি মাছ যদি আপনারা আরত থেকে কিনেন তাহলে সাড়ে তিন কেজি মাছ আমার নিয়েছে চল্লিশ টাকা করে কেজি নিয়েছে তো পাঁচশো গ্রাম বাদ দিয়ে দিয়েছে তিন কেজির দাম নিয়েছে তিন কেজির দাম একশো কুড়ি টাকা নিয়ে নিয়েছে এই দেখুন কত হবে এগুলো প্রায় ধরুন না একশো গ্রাম করে হবে একশো গ্রাম করে হবে একটা একটা মাছ এই যে এগুলো দিয়ে কি রান্না করলে একটু ভালো হবে আপনারা যদি জেনে থাকেন প্লিজ একটু কমেন্টে বলবেন চল্লিশ টাকা কেজি মাছ ভোলা মাছ আমাদের নদী প্রায় টাটকাই বললে চলে কেননা আমাদের বাড়ির পাশাপাশি একদম নদী তো আমি আজকের আরও দেখেছিলাম আমাদেরও মাছ বিক্রি করতে গেছিলাম এবং সেখান থেকে দেখে আমি এই নুনা মাছগুলো কিনে নিয়ে এসেছি আমাদের তো মিষ্টি মাছ এগুলো তো নীনে মাছ আর এই যে আরেকটা জিনিস দেখুন সবগুলোর কিন্তু মাথা নেই মাথাগুলো সব কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে এই কারণের জন্য ফেলে দেওয়া হচ্ছে এদের মাথায় এক ধরনের মানে পাথর টাইপের থাকে মাথায় না ঠিক মুখে দাঁত এমন পাথরের মতন মুখে যদি দিয়ে চিবার মাথাটা তাহলে পাথরের মতন লাগবে এই জন্যে এই সব মাছের একদম মাথা ফেলে দেওয়া হয়েছে এই যে সব মাছের মাথা ফেলে দেওয়া হয়েছে এই যে দেখুন সব মাছের মাথা ফেলে দেওয়া আছে এগুলো দিয়ে কি রান্না করলে হবে প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলবেন এগুলো দিয়ে কি রান্না করলে খেতে ভালো লাগবে ঝাল টক কি রান্না করলে ভালো লাগবে ভাজা প্লিজ একটু কমেন্টে বলবেন এই যে দেখুন এখানে পরিষ্কার করে একদম ধোয়ার কাজ চলছে পুকুরে পুকুরেও মাছ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন নাকি না ধুয়ে নিলে একদম পরিষ্কার এই যে দেখুন ভোলা মাছ একদম পরিষ্কার সাদা ধপ করছে হয়ে গেছে পরিষ্কার কি রান্না করবে এগুলো দিয়ে